হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শিলামনি, আজ আমি তৈরি করব পাঁচ শাকের ডাল। পাঁচ শাকের ডালে লাগবে, আমি পাঁচ শাক ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। লাগবে আমার মুসুরির ডাল 100 গ্রাম, লাগবে আমার নুন স্বাদ মতো, লাগবে আমার হলুদ, লাগবে আমার কাঁচা লঙ্কা চিরা, লাগবে আমার রসুন, 4 কোয়া রসুন নিয়েছি, 2টো আমি শুকনো লঙ্কা নিয়েছি, লাগবে আমার সরষার তেল, লাগবে আমার একটুখানি চিনি, হাফ চা চামচ চিনি। গ্যাসটা আমি জ্বালিয়ে নেব, কড়াইটা বসিয়ে আমি এর মধ্যে 1/2 লিটার মতো জল দেব। এইবার আমি ভালো করে ডালটা ধুয়ে নেব, কারণ বাজারের ডাল বুঝতেই পারছেন নোংরা থাকে, পাউডার থাকে, ওই জন্য আমি ডালটা একটু ভালো করে ধুয়ে নেব। আপনারা ইচ্ছা করলে মটর ডাল দিয়ে করতে পারেন, আমি মুসুর ডাল দিয়ে করছি। ডালটা 2-3 বার ধুয়ে নেবেন। আমার জলটা গরম হয়েছে, আমি এবার ডালটা ছেড়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দিচ্ছি। ডালটা আমার হাফ সিদ্ধ হবে, তারপর আমি পাট পাতাটা দেবো এর মধ্যে। আমার ডালটা ফেটেছে, এবার আমি ডালটার মধ্যে ছেড়ে দেব পাট শাক। এইবার আমি 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার 1 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমার শাকটা সিদ্ধ হয়েছে, এবার আমি হলুদ দেব। এবার আমি এটা নামিয়ে দেব। কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হবে, আমি এতে তেল দেব 1 টেবিল চামচের মতন তেল দিয়েছি। দেবো আমি 2টো শুকনো লঙ্কা। আমার শুকনো লঙ্কাটা কালো কালো হয়ে আসবে, তখন আমি দেব রসুন কুচি। কালো কালো হয়ে আসলে দিলে মানে ফোড়নটা আপনার ঠিক আছে, মানে ডালটা খুব টেস্টি হবে। আমার লঙ্কাটা কালো হয়ে আসছে, দেবো আমি রসুন কুচি। রসুন কুচিটা যখন আমার লাল লাল হয়ে আসছে,
তখন আমি ডালটা ছেড়ে দেব। আমার রসুন কুচি লাল লাল হয়েছে, আমি এবার ডালটা ছাড়বো। এইবার আমি চিনিটাও দিয়ে দেবো। এই জায়গায় হাফ চা চামচ চিনি আছে, চিনিটা আমি দিয়ে দিলাম। ডালটা আমার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও অবশ্যই ভালো হবে। আপনারা একইভাবে রান্না করবেন, রান্না করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন, জানালে আমি আবার নতুন রেসিপি করে দেখাতে আমি সুযোগ পাবো। আপনারা অবশ্যই লাইকও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ডালটার মধ্যে প্রচুর প্রোটিন আছে, বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন, তার মধ্যে শাক আছে, আপনারা নিশ্চয়ই খাবেন। করে আমার ডালটা হয়েছে, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন ও কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।